ব্রেকফাস্ট কিন্তু সবসময় বেশ জমিয়ে করা উচিত, তাই আমরা ব্রেড, বাটার, সসেজ, সালামি, চিজ অমলেট, অনেক ফল, ফ্লেভার ইয়োগার্ট সব কিছু দিয়ে বেশ জমিয়ে পেট পুরে ব্রেকফাস্ট করলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 19 তারিখ, রবিবার, আর এখন ঘড়িতে মোটামুটি 9টা বাজছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, ব্রেকফাস্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, খাবারগুলো জাস্ট দারুণ ছিল খেতে। আর এখন আমি হাফ রেডি হয়েছি, ইন্দ্র বাথরুমে গেছে, ও স্নান টান করে রেডি হবে, দেন আজকে আমরা যাব হচ্ছে গোয়ালিয়র ফোর্ট, এবং আর তার আশেপাশে যা যা দেখার জায়গা আছে সেগুলো আজকে পুরোটা কভার করব এবং তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে ইন্ট্রোটা যেন আমি করি, তো আমরা এখন বেরোচ্ছি গোয়ালিয়র ফোর্টের জন্য। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আমরা রেডি এখন, তো যাই আর তোমরা দেখতে থাকো। আর এই হচ্ছে আমাদের আউটফিট। হ্যাঁ, আমাকে পুরো ওই একদম পুরো প্রপার ট্রাভেলারের মতোই লাগছে। তোমারও ভালোই লাগছে। হোটেলের সামনে থেকেই লোকাল অটো করে আমরা প্রথমে যাই গুজরি মহলের সামনে, সেখান থেকেই একটা গাড়িতে করেই আমরা গোয়ালিয়র ফোর্টের ওপরে উঠি, এবং এই গাড়ি করে বাকি যা যা জায়গা দেখার আছে সেই জায়গাগুলো এনারাই ঘুরিয়ে দেবেন। আমাদের কাছ থেকে 600 টাকা মতন উনি নিয়েছিলেন। প্রধান ফটক থেকে মিনিট 5-7 হাঁটলেই টিকিট কাউন্টার। 25 টাকার বিনিময়ে আপনারা 3টে ঘোরার জিনিস দেখতে পারবেন। প্রথম হচ্ছে মানসিং প্যালেস, তারপরে সাজবাহু টেম্পল এবং তেলিকা মন্দির। গবালিপা সাধুর নামানুসারে নাম হয় গোয়ালিয়র শহরের। শোনা যায় এক সামন্ত রাজা সুরজ সেন একবার কঠিন ব্যাধিতে আক্রান্ত হন। সাধু গবালিপা এক পবিত্র কুণ্ডের জল পান করান সুরজ সেনকে এবং তিনি রোগমুক্ত হয়েছিলেন। পরে তিনি নিজের নাম পরিবর্তন করে নাম রাখেন সুরজ পাল এবং সেই পবিত্র কুণ্ডের নাম হয় সুরজ কুণ্ড। গবালিপা সাধুর কথা অনুসারে গোপাঞ্চাল পর্বতের ওপরে এই ফোর্ট নির্মাণ করেন। 1486 থেকে 1516 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ফোর্টের বিস্তার হয়েছিল এবং সেটি করেছিলেন মানসিং তোমার। তোমার রাজবংশের হাত ধরেই এই এত সুন্দর প্যালেসটি তৈরি হয়েছিল। লাল বেলে পাথরের ওপর নীল আর হলুদ রঙের মিনাকারী কাজ করা, অপূর্ব সুন্দর তার কারুকার্য। বাবর, শেরশাহ, হুমায়ুন সব শেষে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ার কারণে মারাঠার সিন্ধিয়া রাজবংশ এই দুর্গের অধিকার নেয় এবং দীর্ঘকাল তারাই শাসন করে গেছে।
আমরা এখন যে অংশটিতে দাঁড়িয়ে আছি সেটা ফোর্টের আন্ডারগ্রাউন্ড। এখানে আগে মানসিং রাজার আট রানীর জন্য আটটা দোলনা লাগানো থাকতো এবং তারা নিজেদের মতন করে সময় কাটাতেন। মুঘল সাম্রাজ্যের সময় এটাকে ফাঁসি ঘরে কনভার্ট করা হয় এবং ঔরঙ্গজেবের দুই ভাই ছিল মুরাদ আর দারাসিকো, তাদেরকে এখানেই বন্দি করে রাখা হয়েছিল এবং পরবর্তীকালে মুরাদকে এই জায়গাতেই ফাঁসি দেওয়া হয়। আর এটি হচ্ছে 500 বছরের পুরনো টেলিফোন। অনেকটা ঘোরানো সিঁড়ি পেরিয়ে আমরা পৌঁছে গেছি একদম বেসমেন্টে। এটা হচ্ছে তখনকার দিনের সুইমিং পুল। এখানে আগে যেদিক থেকে যেখান থেকে আর কি জল আসতো সেই জায়গাটা এখন সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা অনেকটাই গভীর ছিল, কিন্তু যখন মানসিং মারা যায় তখন রানীরা এইখানেই জহর ব্রত পালন করেছিলেন। এরকমই ফোর্টের প্রচুর জায়গা কিন্তু বাদুড়ের দখলে এখন চলে গেছে, তাই গাইড ছাড়া খুব একটা হুটহাট এদিক ওদিক যাবেন না। Thank you.
ওপর থেকে পুরো গোয়ালিয়র শহরটাকে ঠিক এই রকম এত সুন্দর দেখা যায়। ফোর্টের গায়ে এই নীল আর হলুদ রঙের এত সুন্দর মিনাকারি কাজ আজও কিন্তু অক্ষত। আমরা এখন পৌঁছে গেছি সাজবাহু মন্দির বা সহস্রবহু মন্দিরে। এখানে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য বেশ কিছু ফটো অ্যাটাচ করে দিলাম। রাজা মাহিপাল 1093 খ্রিস্টাব্দে মন্দিরটি বানিয়েছিলেন তার মা এবং স্ত্রীর জন্য। প্রতিহার রাজা মিহির ভোজ নির্মাণ করেছিলেন তেলিকা মন্দির। তখনকার দিনে যারা তেল ব্যবসায়ী ছিলেন তাদের অর্থেই এই মন্দির নির্মাণ হয়েছিল, তাই রাজা তাদের নামানুসারে মন্দিরের নাম দেন তেলিকা মন্দির। মন্দিরটি প্রায় 30 মিটার এবং এই অঞ্চলের যে কটি মন্দির আছে তাদের সবার থেকে উঁচু। প্রধানত দ্রাবিড় শৈলীতে নির্মিত এই মন্দির। যাদের পায়ের সমস্যা খুব একটা নেই, তারা গোয়ালিয়র ফোর্ট থেকে নামার সময় গাড়িওয়ালাকে বলবেন এই জায়গাটা একটুখানি ছেড়ে দিতে, একটু হেঁটে ঘুরবেন এই জায়গাটা। দেখুন কত সুন্দর পাহাড় কেটে জৈন তীর্থঙ্করের মূর্তিগুলোকে তৈরি করা হয়েছে। এখন যদিও অবহেলায় অনেকটাই সেগুলো ভেঙে গেছে, কিন্তু যেটুকুনি অবশিষ্ট আছে তা দেখলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে। জাস্ট আমরা একটু আগে হোটেলে ফিরেছি, ফ্রেশ হয়ে গেছি, এখন যাচ্ছি লাঞ্চ করতে। রাক্ষসের মতো খিদে পেয়েছে, শুধু সেটাই নয়, এত টায়ার্ড হয়ে গেছি, মানে আজকে প্রচুর হাঁটা হয়েছে। তবে খুব ভালো ঘুরেছি, সমস্ত কিছু মানে এত ভালো লেগেছে, কিন্তু তার আগে এখন পেট পুজোটা করতেই হবে। চলো, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।